আস্তে আস্তে আমি গুহার দিকে যাচ্ছি, এই সামনেই আপনার গুহা পড়ে যায়, এই সামনেই একটা ডুমুর গাছ, এখান থেকে এইভাবে ঢুকতে হয়। আর এখানে নিচে, এই নিচে আস্তে আস্তে চারদিকে একটা ভয়ঙ্কর পরিবেশ, বিশাল অন্ধকার চারদিকে। এখানে উনি আসেন, এসে এখানে পুজো করেন, হিন্দুগুলো পুজো করে থাকেন। চারদিকে চারদিকে বাঁধানো। হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো এখন আমি চলে এসেছি আমার পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত কৈড়া গ্রামের পাশে একটি খুব সুন্দর একটা যে পৌরাণিক যে গুহা আছে সেই গুহার সন্ধানে চলে এসেছি। তো এখানে যিনি থাকেন আর এখানে যিনি অনেক দিন ধরে আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলবো। আর এখান থেকে পুঞ্চা থেকে দূরত্ব মোটামুটি, এখানে দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার পড়ে যায় এবং লালপুর থেকে দূরত্ব 18 কিলোমিটার পড়ে যায়। আছেন তিনি অনেক দিন ধরে এখানে আছেন, তিনি এখানে পেছনে দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো উনি আস্তে আস্তে এখানে করেছেন, এখানকার ভক্তগণ দান করেছেন জায়গাগুলো, দান করার পর সেখানে সে বাড়ি করে সেখানে কীভাবে আছেন তার সঙ্গে সরাসরি কথা বলবো। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর পেছনেই আমার যে গুহা আছে, পাথরের গুহা, যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গতে, গুহাতে, অজানা গুরু সুড়ঙ্গতে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর সেখানে বিভিন্ন ধরনের যে অলৌকিক কথা বা কাহিনী আছে সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই পেছনেই পড়ে যায় আপনার গুহা, আপনার যে সুড়ঙ্গ বা যা গুহা হয়, যার ইতিহাস আমরা মুখে মুখে শুনেছি, অনেক দূরে অনেক কিছু শুনেছি। তো সেই সম্পর্কে আপনাদের এই পেছনে যে দূরে দেখা যায় ওই যে পাথরের অনেক বড় একটা ডুঙ্গরির পারে দেখা যায়, পাথরের চাটানের অনেক বড় অংশ। তো সেখানে বিভিন্ন ধরনের যে পৌরাণিক ইতিহাস আছে সেগুলো ওনার কাছ থেকে শুনবো। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিলাম ওই জায়গাটা সম্বন্ধে, ওনার কাছে যাচ্ছি, এখানে যিনি আছেন ওনার সম্বন্ধে বা ওনার কাছ থেকে আপনারা শুনুন সরাসরি। তো বাবাজি, আপনার নাম? আমার নাম স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী। স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী। আর আপনার বয়স মোটামুটি এখন বলুন? আমার মোটামুটি ভোটার কার্ডে 67 বছর। আর বাড়ি, আদি বাড়ি? আমার জন্মস্থান পশ্চিম মেদিনীপুর, শালবনি। শালবনিতে। আর এখানে এসেছেন কতদিন আগে মোটামুটি? আমি এখানে এসেছি 1971-72। 71-72-এ। তো 71-72-এ আসার পর এখানেই বা আপনি বেছে নিয়েছেন কেন সেটা আর কি? আমি প্রথমে আমার গুরুদেবের আদেশে এখানে আসি। আমার গুরুদেব বহু পূর্বে এখানে থাকতেন। আমি গুরুদেবকে কিছু সাধন ভজনের কথা বলার পরে উনি কিছু যৌগিক ক্রিয়া আমাকে দেন। তারপরে উনি বলেছিলেন এইগুলো তো নিত্য অভ্যাস করার জন্য একটা নির্দিষ্ট জায়গা, আমি বলছি তুমি ওখানে থাকতে পারবে কি? তারপরে গুরুদেব একবার এসে আমাকে উনি সাথে নিয়ে এসে দেখিয়ে দিয়েছিলেন। পরে আমি একলা এসে অবশ্যই এখানে আছি এবং গুরুদেব যেসব ক্রিয়া যোগ দিয়েছিলেন সেগুলো এখানে অভ্যাস করেছি। তো এইখানের ইতিহাস সম্পর্কে মোটামুটি যে পুরনো দিনের যে কথা বা অলৌকিক কথা সেরকম কিছু যদি জানেন তো সেগুলো একটু যদি বলেন তো ভালো হয়। এই জায়গাটার মধ্যে গুরুদেবের মুখে শোনা যে এটা ঋষ্যশৃঙ্গ মুনি ঋষির গুহা। ঋষ্যশৃঙ্গ যিনি ছিলেন মানে দশরথ, রাজা দশরথ রামচন্দ্র জন্মের জন্য যে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন সেই পুত্রেষ্টি যজ্ঞের মূল পুরোহিত ছিলেন ঋষ্যশৃঙ্গ, উনি চরি উৎপন্ন করেছিলেন। তো উনার গুহা জন্মের পরে, উনার জন্মটা আছে ঋষির ঔরসে এবং হরিণীর গর্ভে। জন্মের পর পিতা তাকে ঝাড়খণ্ড রাজ্যে কৌশিকী নদীর তীরে এই বড়াহাঁটু গুহাতে রেখে গেছিলেন। রামায়ণে উল্লেখ আছে কৌশিকী নদীর, অধুনা সেই কৌশিকী নদীর নাম হচ্ছে কংসাবতী। এর জন্মখণ্ডে হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যেই এর জন্ম, ছোটনাগপুর অঞ্চল থেকেই এর জন্ম হয়েছে এবং বেশিরভাগ জায়গা ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যে সমুদ্রে মিলিত হয়েছে হলদিয়ার কাছে। এই হচ্ছে এখানকার ইতিহাস। এবং এখানে ঋষ্যশৃঙ্গ ছিলেন
ঋষশৃঙ্গ যে আরাধ্যা দেবী মহামায়া দেবী দুর্গা শক্তি আজও এখানে বর্তমান আছে। বলছিলাম আপনি এখানকার সম্বন্ধে যে অলৌকিক মানে কাহিনী সম্বন্ধে সেই সম্বন্ধে যদি কিছু বলেন। এখানে যে ঋষশৃঙ্গ ঋষির ইষ্ট দেবী হচ্ছেন মহামায়া বা দুর্গা। বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত এখানে দুর্গা শক্তি বর্তমান আছে। যে বছর রাত্রি মধ্যরাত্রিতে সন্ধি পুজো হয় সেই সময় যদি পাহাড়ের মধ্যে কোনো নির্জন জায়গায় চুপচাপ বসে থাকা যায় তো ওইখানে অনেক দৈব অনুভূতি আসে। মনে হয় যেন কেউ চণ্ডী পাঠ করছে, শব্দ না বোঝা গেল তার একটা ভাইব্রেশন আসে। কোনো সময় মনে হয় যেন কেউ পায়ে ঘুঙুর পরে চমচম দিয়ে কোনো মেয়ে ছেলে ঘুরে যাচ্ছে। ওই জিনিসটা এখনও মাঝে মাঝে তিথি নক্ষত্রে হয়। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা মণিযুক্ত সাপ আছে, খরিস সাপ যাকে নাগ বলা হয়, ওই নাগিনীর মণি আছে। আমি ওকে খুলতে কোনোদিন দেখিনি, তবে কোড়ানোর জন্য দেখেছি মুখেই কোড়ায়, মানে মণিটা মুখে কোড়ায় নিয়ে যায়। মণিটা এরকম ছোট্ট জিনিস কিন্তু এত উজ্জ্বল কল্পনাতে, আর যেই দিক থেকে তাকানো যায় ঘুরি ঘুরি বিভিন্ন রকমের, না কোনো সময় দেখছো লাল রশ্মি বেরোচ্ছে, কোনো সময় বেগুনি, কোনো সময় হলুদের আভা, কোনো সময় স্কাই কালার, বিভিন্ন কিন্তু দীপ্তমান, যেমন জল 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 জল, যেমন রেডিমেড জলে অন্ধকারে ওই রকম জলে। তারপরে কোনো আওয়াজপত্র হয়ে পেয়ে গেলে সবটা এসে ফট করে বাতাসের মতন এসে ফট করে কুড়ি নেয়, তখনই সঙ্গে সঙ্গে অন্ধকার। তো আরেকটা কথা জানা ছিল যে আপনি যে যখন প্রথম আসেন তখন তো আপনার এই বাড়ি বা দানতান করেনি, আশ্রমের জন্য দান করেনি, তো প্রথম আপনি এসে কোথায় ছিলেন? প্রথম এসে আমি গুহাতেই থাকতাম বা পাহাড়ের উপরেই থাকতাম চার বছর থাকার পরে লোকাল লোক আমাকে ঝিটে বেড়ার একটা খড়ের চাল ঝিটে বেড়ার ঘর করে দিয়েছিলেন, কারণ বর্ষা টর্ষা যে ইয়ের জন্য। ওই রকম ঘরে বেশ কিছুদিন ছিলাম, তারপরে কিছু ভক্ত লোকজন আসা যা, সাধু থাকলে আসা যা লোক থাকলে করে, তো তাদের মধ্যে কিছু সাহায্য সহানুভূতি দিয়ে প্রথমে একটা ঘর হয়, ওই ঘরটা পাথরে। তারপরে আস্তে আস্তে লোকজন থাকতে আরম্ভ করলো, নানাভাবে লোক সাহায্য সহানুভূতি করত এবং আমাকেও যা লোক দিত তার যে আমার নিজের ভরণ পোষণ বা যা খরচা হতো তো বাকিটা রেখে দিয়ে সব করা। আর আপনি এখানে কোনো অনুষ্ঠান বা কোনো নির্দিষ্ট টাইমে অনুষ্ঠান করেন বা? এখানে ফাল্গুনের 20 তারিখে অন্নকূট হয়, সেই সময় যজ্ঞ হয়, পুজো হয়, আর আশ্বিন মাসে দুর্গা পুজো হয়। অকালবোধন ওখানে করেন আপনি? ওখানে পুজো হয়, যদি বর্ষা থাকে তাহলে এই আশ্রম কুঠিয়াই হয়, বর্ষা থাকলে জল উঠে যায়, জল উঠে যায়। এবং গুহাটা ওই সোনার দুর্গা, এখানে একটা কিংবদন্তি আছে, কোন সময় মণিবালা সাপটা বেরোলে দূরের থেকে লোক তার লাইট একটা ফোকাস দেখে, তো এখানে লোকের একটা ভুল ধারণা আছে যে সোনার মা দুর্গা আছে, মা দুর্গা ওই মাঝে মাঝে ঘোরে বেড়ায়, সেটা ওরা দেখতে পায়। তো কিছু দুষ্টু প্রকৃতির লোক এখানে এসে গুহাটাকে একটু তাড়াতাড়ি করে নষ্ট করে দিয়েছে, মানে সোনার দুর্গাতে ওই সম্বন্ধে কিছু লোকের লোভ আছে, তো যে সোনা পেয়ে গেলে অনেক টাকা পাবো, এইসব কারণে এখন ওই কারণে গুহাটায় জল টল ঢোকে। ও মানে, আর আপনি ভিতরে গেছেন তো? ভিতরে অনেকগুলো রাস্তা নাকি? এখানে দুটা গুহা ছিল, একটা ওই যে ছোট ঘরের মতো, আর একটা সুড়ঙ্গ নেমে চলে গেছিল নদী পর্যন্ত, তো ওই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। কেন না, বারবার বন্যা হয়, বৃষ্টি হওয়ার পরে জলটা তমা হয়ে দাঁড়িয়ে যায়, আর নদীর বন্যার জল 1 ঘন্টা যদি জেড়ে যায় মানে বহুত পলি, এরকম বছর বছর 4 আঙুল 6 আঙুল করে পলি জমে জমে। আর ওটা কি রাস্তা, মানে দুটো পাহাড়ের মাঝে পাথরের মাঝে যা ফাঁক আছে, কোনো রাস্তা নাই। মানে রাস্তা বলতে আমরা যেগুলো শুনেছি স্যার, যে ওখানে নাকি অনেকগুলো রাস্তা, যে ভিতরে নাকি অনেকগুলো রাস্তা আছে, মানে পাথরের ফাট, একটা পাথর থেকে আর একটা পাথরের ডিস্টেন্স, অনেকগুলো রাস্তাও আছে বিভিন্ন দিকে, এই গুহার থেকে ওই গুহাতে যাওয়ারও রাস্তা ছিল। হ্যাঁ,
ও আর এখানে যদি ঢুকতেন বা ইয়া করতেন তাহলে কিভাবে ঢোকেন আপনারা? এখানে এই যে ঘরটা এইভাবে ঢুকা তো, আর ওইটা দিয়েও রাস্তা ছিল দু তিনটা, যে কোনো না রাস্তা এইভাবে ঢুকতাম। শুনেছিলাম আপনি নাকি যদি যদি কেউ ঢুকে বা ইয়ে হ্যাঁ, করতেন আপনারা নাকি ঢুকতেন তখন নাকি ওই সাদা চুন ফেলে বা? না এটা প্রথমে যখন হ্যাঁ অনেক রাস্তা থাকার জন্য হ্যাঁ তো একটা নির্দিষ্ট রাস্তা ঠিক করে নিতে হয়, প্রয়োজন। হ্যাঁ প্রথমে 2-4 দিন আটা বা চুন দিয়ে রাস্তাগুলো চিহ্ন করে যেতে হতো, হুম মানে ভেতরটা তো আর আলো নেই, হুম সূর্যের রশ্মি যতটুকু ঢুকে অতটুকুই হুম নাকি, হুম তাহলে টর্চ হুম এবং কিছু চুন বা আটা নিয়ে, না ঢুকলে তো বেরিয়ে আসা না মুশকিল আপনারা হবে। তো ভয় লাগার কথা ভিতরে তো অনেক। না না, একটা জিনিস হচ্ছে, আপনার মনে যদি হিংসা না থাকে ভাই, হুম হুম আপনার প্রতি কেউ হিংসা করবে না। করবেন অবশ্যই। আমি নিজেও দেখেছি গুহাতে বসে থাকাকালীন অনেক সময় গায়ে এসে সাপ টাপ জড়িয়ে গেছে, হুম কিচ্ছু করেনি। হুম মানে আমি নিজের কাজে ব্যস্ত কোনোই জানে কোনো ইয়ে নেই। আমি যে বলে না কোথায় আছে আমি কারো ক্ষতি করি না তো, ও পাখিতে আমার না, কোনো দিনে ক্ষতি ক্ষতি করবে দেয় না, না, পাখিতে আমার কোনো কারণ ক্ষতি করবে আমাদের ভয় এবং হিংসাই হচ্ছে আমাদের শত্রু এই আর কি। আমি যদি মানে তার প্রতি আমার যদি কোনো হুম রাগ হুম হিংসা হুম বা তার প্রতি ভয় না থাকে, হুম সাপ কামড়াতে চায় না, হুম কিংকর্তব্য বিমূঢ় হয়ে কামড়ায়, হুম বিরক্ত হয়ে কারণ কোনো ওদের উপায় মধ্যে নেই। অনেক বেশি ভয়, হুম মানুষের থেকে আরো বেশি ভীতু হচ্ছে সাপ, সাপ অনন্য পায় হয়ে হুম হুম বাইটি বাইটি করছে। তো তাহলে আপনি এসেছেন যখন তার আগে আপনার মানে এখানে এসেছিলেন আপনার মানে গুরুদেবের হাতে গুরুদেব এসেছে, ছিলেন এখানে, হ্যাঁ উনিও হয়তো গুহাতে থাকতেন, গুহাতে ছিলেন, মানে আপনি যখন ওনার সাথে এসেছেন তখন ওই গুহাতে। গুহাতে না, হুম উনি এখান থেকে গিয়ে উনি গড়গাদা রেল স্টেশনের পাশে ঝাড়বনি বলে একটা জায়গায় আশ্রম করেছেন, হুম বর্তমান ওখানে আশ্রম আছে, আর আমি ওখান থেকে গুরুদেবের সাথে এসেছিলাম, হুম তখন গুরুদেব এখানে থাকতেন না, হুম এসে উনি দেখিয়ে দিয়ে গেছিলেন, হুম তারপরে আমি একাই এসেছি। হুম মানে প্রথমে তো ইন্টেরিয়ার রাস্তাঘাট জানা হ্যাঁ ছিল না, না জানি না কোনো অসুবিধা, আমরা মানে আমাদের এরকম সাধারণ পাবলিকের মনে কি আছে বলুন তো, যে আপনার বাড়ি ওখানে, আপনি ওখান থেকে এসেছেন এখানে এসে আছেন, আপনি তো হয়তো আপনার গুরু বা শিষ্য গুরুর কাছ থেকে কিছু জেনেছেন তবে তো এখানে এসেছেন সন্ধানে সেই আর কি। এটা হচ্ছে হুম ক্রিয়াযোগ আছে হুম আমাদের সনাতন হিন্দু ধর্মের, হুম সাধনের মার্গ বিভিন্ন রকম আছে, কিন্তু একই ব্রহ্ম বা ঈশ্বর লাভ করা হুম যায়, হুম জ্ঞান মার্গে সাধনা করা যায় বেদান্ত বিচার করে করে, বস্তুবাদ যোগ, যোগের মাধ্যমে ক্রিয়াযোগের মাধ্যমে ঈশ্বর তত্ত্ব অনুভব করা যায়, হুম জ্ঞান যোগ ভক্তি সাধনার, ভক্তির মধ্যে তুমি প্রভু আমি দাস, ভগবান ভক্ত ভগবান, এই ভক্তিভাবেও ভগবানকে পাওয়া যায়, আর আগম শাস্ত্র নিহিত তন্ত্র সাধনার মধ্যেও ঈশ্বর পাওয়া যায়। তো আপনার গুরু বাড়ি বলতে ওখানে বললেন, আর আপনি বাড়ি আর অন্য কোনো আশ্রমে যান বা কোনো আশ্রম আমি সাথে যোগাযোগ? বিভিন্ন আশ্রমে যাওয়া আসা করি, হ্যাঁ সন্ন্যাসী লোক তো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আশ্রমে যাওয়া আসা আছে, রামকৃষ্ণ মিশনও কোনো সময় যাই, ভারত সেবার সময়ও যাই, শ্রীগুরু সঙ্গেও যাই, রাম ঠাকুরের আশ্রমেও যাই, বিজয় কৃষ্ণ গোস্বামী আশ্রমেও যাই। তো এই আর দুটো একটা প্রশ্ন আপনাকে করছি, আপনি এখানে যে সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কি কি সাহায্য পেয়েছেন এখানে, এখানে সরকারি সাহায্য বলতে আমি 1,10,000 টাকা মানে পেয়েছিলাম বাড়ির জন্য বাড়ির জন্য, 1,10,000 টাকা বাড়ির জন্য পেয়েছেন, আর এরকম চাল গম আটা তো চাল পাচ্ছেন, এমনি রেশনে যা পাই এখন, রেশনটা দিচ্ছে আপনাকে? আগে পয়সা দিয়ে ইয়ে করা হতো, হ্যাঁ আর এখন অবশ্য ফ্রি দিচ্ছে হুম লকডাউন থেকে। হুম আর সাধুমার বাড়ি, সাধুমার সাথে সাধুমা এই পুরুলিয়ারই মেয়ে ছেলে, এখান থেকে 4 কিলোমিটার কি 5 কিলোমিটার দূরে রমাইডিতে বাড়ি, উনি এখানে এসে আমার সেবা করেন, আছেন এখানেই থাকেন, তো মোটামুটি কত বছর হলো? ইনি প্রায় 25-26 বছর 25-26 বছর এখানে আছেন। এখানে আছেন। বাহ, তো এরপর আমরা মোটামুটি জায়গাটা সম্বন্ধে একটু দেখবো বা ওখানে হ্যাঁ সম্বন্ধে একটু ঘুরে একটু দেখা হ্যাঁ যাবে ওইটা দেখো, একটা। ঠিক আছে, তো হ্যাঁ বাবার সাথে আমরা এইবার একটু সাইডে যাচ্ছি, চলুন। আরেকটা কথা বলছিলাম যে বাবাজি আপনি কত বছর বয়সে বাড়ি থেকে বার হয়েছেন? আমার 9 বছর বয়স, হুম 9 বছরে আমার পৈতে হয়, হুম পৈতের সময়
আমার তিন পা হয়ে গেছিল, আড়াই পা যে গমন করতে হয় সেটা তিন পা হয়েছিল। তার ফলে আমি ব্রহ্মচারী হয়ে বেরিয়ে যাই। তখনকার সেই দিনে একটা আলাদা ভাব ছিল, তো তখন আমাকে আমার মা বাবা গড়বেথা নিগমানন্দ আশ্রমে দেন এবং ওখানেই আমি ছোটবেলায় ছিলাম। তারপরে গুরুদেবের আদেশ এখানে আমি আসি বড় হলাম। ঠিক আছে, দেখাই আমরা ধীরে ধীরে বাবাকে নিয়ে আমরা চলেছি। আর এখানে এই ছোটখাটো চাষবাস ইনি করে থাকেন? এই পুকুরটা আপনি পরে তাহলে করেছেন? জলের তো একটা দরকার বাবা। হ্যাঁ, চাষ করলে তো অবশ্যই জলটা মাছ। এই ছোট রকম পাহাড়। হ্যাঁ, এই তো ছোট মতো একটা পাহাড়ের পাড়া, এটা ডুঙরি যাকে বলা হয় আমাদের পুরুলিয়া ভাষাতে। পুরুলিয়া ভাষা ডুঙরি বলি। জুতো খুলবো না? আমরা এই গুহার মধ্যে আমরা চড়তে দেখতে পারি। এটা হচ্ছে আপনার এই বর্ষায় ঝড় হচ্ছে, তখন পর্ণমুচি ঝড় বাতাসে পাতা টাতা ঢুকছে। এই হচ্ছে আপনার গুহা। এটা হচ্ছে গুহা। এটা হচ্ছে গুহা আপনার এখানে থাকা হতো। ঘন থাকা হয়, খুব ঠান্ডা এই জায়গাটা, খুবই ঠান্ডা বোঝা যাচ্ছে। আর এর কোন নিচে রাস্তা বলতে কোনটা দিয়ে যায়? না, এটার নিচে কোনো রাস্তা নাই। এটা আমি থাকার জন্য, এটা থাকার জন্য, এমন প্রাকৃতিক নির্মাণ জল টল রাখার জন্য পাথর আছে। সাইডে এই যে পাথর আছে, মাল মেটেরিয়াল থেকে যাবে। মানে এই খাবার দাবার যদি রাখতে না পারে কোনো অসুবিধা নেই। আর এই একটা পাথর, এই একটা পাথর, ওই একটা পাথর, এখানে একটা পাথর। জল বর্ষা হলে এখানে পারা যায়নি, জল ঢুকে জল ঢুকে যায়, ওইদিক থেকে জল চলে আসে। আর এইটা বালি পাথর, তো যার জন্য উপরতে পাথরটা ভিজে গেলে উপর থেকে জল ঠোপা ঠোপা জল ঠোপা ঠোপা পড়তে থাকে। আর তাহলে কোনটা দিয়ে আপনি বলছেন ঢুকতেন? এইটা দিয়ে একটা রাস্তা আছে যে পেছনটা, পেছনে আর ওই গুহাটাকে যাওয়ার জন্য। পেছনে আসতে মাথা নেই। তো এখানে এই যে রাস্তাটা, ও এইটা দিয়ে, ও এটা মোদাই গেছে পুরোটা, ওই যে বললাম। তারপরে সংস্কার নাই, আমারও বয়সে তো করতে পারি না। নাহলে এক সময় শক্তি যখন ছিল তখন ওই পুকুর টুকুর গুলা করে দিল। মোটামুটি আপনার এখানে একটা পরিবেশ, এটা ইট দিয়ে ইয়ে করেছিলাম যাতে উপর থেকে ইয়েগুলো না পড়ে। মানে কিভাবে জিনিসটাকে ইয়ে করেছে? আরেকটা জিনিস, সমস্ত পাথরগুলো ডাউনে বসানো আছে। ডাউনে আছে এক পাশে, যেমন বাড়ি থাকে। যোগের সর্বপ্রথম হচ্ছে বিরাট যোগের উপরে, যদি একটা জড় বস্তুর উপরে একটা জড় বস্তু নির্দিষ্ট ভরে যদি বসানো যায়, যেমন তাকে স্থানচ্যুত করা সম্ভব নয় নাকি, সেরকম আমাদের মনকে এমন একটা কেন্দ্রবিন্দুতে বসাতে হবে যেখানে প্রাকৃতিক ঝঞ্ঝা তাকে ছড়াতে পারবে। এখানেও একটা ছোট, উনি দেখতে পাচ্ছেন একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে দিয়েও এখানে নিচে যে সুড়ঙ্গ আছে সেখানে যাওয়া যায়। এটা দিয়েও তো এটা দিয়েও পুরোটা এরকম শুয়ে যেতে হবে। আর এই যে এখানে খিচুড়ি টিচুড়ি করেন?
এটা কখন অনুষ্ঠানটা করেন? ফাল্গুনের 20 তারিখ। ফাল্গুনের 20 তারিখে আপনি কোন বালক ভোজন করেন? বালক ভোজন নারায়ণ সেবা মোটামুটি আপনি করে থাকেন। উপর দিকে এইটা দিয়ে ওখানে ওইদিকে সুড়ঙ্গ নয় তো ওগুলো? আপনাদেরকে আরেকটা সুড়ঙ্গ দেখাই। বাবা যাচ্ছেন এটা দিয়ে সুড়ঙ্গ অনেকটা এরিয়া ধরে এটা এটা কিন্তু অনেকটা এরিয়া আমি যেখানে যেখানে পা দিচ্ছি লক্ষ্য করে আসছে না? আমরা বাবা আমাদের যাচ্ছেন পথ প্রদর্শক, পথ প্রদর্শক পথ দিকে দিকে যাচ্ছেন। মানে এটা নিচে পুরোটাই গুহা আছে আর এখানে পরিবেশটা ঠিক এরকম খুব সুন্দর আরামদায়ক। খুবই আরামদায়ক জায়গাটা, এখানে বসে থাকলে মনে হবে খুব শান্তির জায়গা। একটা দেখো এত গরম, বাইরে এত গরম কিন্তু এখানে দেখো দেখা যাচ্ছে কিন্তু যে দেখুন প্রাকৃতিকের কি নিয়ম, এই বড় বড় পাথর গুলোকে সেই হালকার উপরে বসে। হ্যাঁ এই পুরো এই পুরো পাথরটা দেখুন না, এই পুরো পাথরটা দেখো ওই যে দেখুন ওইখানে সামান্য একটু ধরন আছে আর এখানে একটু ধরন আছে, বাকি যে পাথরটার আয়তন অনেক বড়, অনেক বড় আকার। শান্তির জায়গা একটা নিরিবিলি খুব সুন্দর। ওখানে গ্রীষ্মকালে রাত্রে ঘুমানোর জায়গা আছে উপাসে উপাসে মুখে গল্প করার জায়গা আছে। হ্যাঁ নিয়ে যাবো পরে। হ্যাঁ আসুন এই দৃশ্য দেখবেন। হ্যাঁ চলুন আরো অনেকগুলো জায়গা দেখাচ্ছেন। হ্যাঁ আপনি ওখানে দাঁড়ান তো একটু। হ্যাঁ চলুন চলুন যাচ্ছি সবাই ছবি তুলবো জায়গা। হ্যাঁ চলো না না এখানে ভালো লাগছে এখানে থাকুন। মানে ঠিক মানে রোদের আভাটা যেন সেই শ্রীকৃষ্ণের চার সাইডে যে আভাটা জন্মায় না সেরকম লাগছে। আপনাকে দেখাবো ছবিটা পুরো সুন্দর লাগছে। তো আমরা এরপর আরো খুব সুন্দর একটি গুহার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। বসার একটা জায়গা, এখানেও একটা খুব সুন্দর করে বসার জায়গা। এখানে গ্রীষ্মকালে এখানে ঘুমানো আসার হচ্ছে বাবা। হ্যাঁ হ্যাঁ এখানে ঘুমানোর জায়গা গ্রীষ্মকালে দেখুন খুব সুন্দর একটা জায়গা দেখবে। ঠিক আছে চলছে। তো এই সুন্দর একটা জায়গা এখানে, যেখানে উপরে ছাদের পাড়া খুব সুন্দর ছাদের পাড়া আছে, যদি বৃষ্টিও আসে কোনো চিন্তা নেই। আর
রোদটাকে বাঁচানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে। আর এই যে এখানে আরামদায়ক, এখানে জিনিসপত্র রাখা যাবে, এখানে জায়গা কলঙ্গর পরা আছে। আর এটা পাথরটা নাকি সাদা দেখা যাচ্ছে পেছনে, সাদা কালো মিক্স পাথর, মানে নদীর ধারে যে পাথর, গ্রানাইট পাথর তো। হ্যাঁ গ্রানাইট, এটা পুরোটা গ্রানাইট, তার সাথে ওইটা মিক্স আছে। পাথর কিন্তু যে বহু ওজন আর অনেকটা এরিয়া ধরে, আর সেইভাবে খাল কাটানো পাথরটা এইভাবে যে যাওয়া আসা যোগাযোগ, আর এখানে যে নিচের গুহাগুলো আপনি বলছেন, কোনটাতে আপনি ঢুকেছিলেন, কোন দিকে? আর এই যে দেখছেন, ওইটাই ঢুকেছিলাম ওই দিকে। আর এই যে দেখছেন আমাদের যে একটা বড় পাথর, সেই বড় পাথরটাকে আমরা ছোট ছোট পাথর দিয়ে সেটাকে ভর কেন্দ্র এমন করে রেখেছে যে প্রাকৃতিক কোনো বিপর্যয় এলো বা বন্যা যদি এর মধ্যে হুহু করে বন্যা ঢুকে যায়, কিন্তু পাথর কোনো মতেই সরবে না। এই যে দেখুন, এই যে আছে একটা পাথর, নিচে নিচে যে পাথরটা, সেই পাথরটাকে ভারসাম্য রাখার জন্য একটা একটা পাথর দেখছেন, দুটো পাথর দেখছেন, আবার এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই একটা পাথর, সমস্ত পাথরটাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যাতে বন্যা এলে পরেও এই এই পাথর সরার নয়। প্রকৃতির অপার মহিমা। আপনি যদি আবার উপরের দিকে দেখেন, ওই যে দেখুন এই যে পাথর দেখাচ্ছি, এই যে দেখুন এর এর উপরে যে পাথরগুলো আছে এমন ভাবে মানে সাজানো আছে যে আপনি কল্পনাই করতে পারবেন না যে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে এত বড় একটা ঐতিহ্য লুকিয়ে আছে। খুব সুন্দর এক সেই জায়গা, আপনাদের উপরে টপ ভিউ থেকে একবার দেখাই আপনি যত আমি যতটা পারি। বাহ, খুব সুন্দর একটা জায়গা, মানে পুরোটাই ছাদ বেসিস বলতে গেলে, পুরোটা ছাদ বেসিস, অনেকটা এরিয়া ধরে একটা ছাদের পাড়া আকর মানে আকর্ষণ করে রয়েছে। এটা পুরোটা ছাদ যেমন একটা ঢালাই। এখানে আমি ওঠার চেষ্টা করেছিলাম, তো এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে অনেক বড় পাথরের যে চাটানের, আর এক একটা পাথর এগুলো কিন্তু ছোট 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 নয়, অনেক বড় আকারের। এটা পুরোটাই ছাদ বেসিস, যেমন একটা ঢালাইয়ের একটা অংশর পাড়া, অনেক বড় এরিয়া ধরে পুরো যে সাজানো আছে জায়গাটাকে, পাথর উপর পাথর পাথর কীভাবে সাজানো আছে জায়গাটাকে। হ্যাঁ, পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া আপনারা দেখতে পাচ্ছেন, কি মনোরম দৃশ্য! একের পর এক পাথর যেন সারিবিন্যাসভাবে জড়িয়ে আছে। এই যে দেখুন চার সাইডে বড় বড় পাথরের চাই, যেন মনে হচ্ছে আমরা কোন জগতে চলে এসেছি। এই যে দেখুন অপূর্ব, এক কথায় প্রকৃতির যে এরকম দৃশ্য আমরা দেখতে পাবো সত্যিই অপূর্ব। এই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল যাতে আপনারাও এসে এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখেন, এবং এই যে সুড়ঙ্গ আছে এর অতীত ইতিহাস সম্বন্ধে আপনারা জানেন এটুকু। চলে এসো, তো আমরা ধীরে ধীরে এবারে বাবার সাথে একটু কিছু কথা বলি এখানে বসে। আরামদায়ক, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। হ্যাঁ, উপর থেকেও দেখা যায় এখানে যে মেন আমাদের যে মেন গুহাটা, এখানে একটা বট গাছ আছে, বট গাছের, হ্যাঁ ডুমুর গাছ, ডুমুর গাছের পাশেই একদম খুব সুন্দরভাবে ইট দিয়ে বাঁধানো আছে সেখানে গুহটা, এবং সেই গুহতেই মোটামুটি উনি পূজা করেন।
হ্যাঁ, এখানে কোনো মূর্তি বা মূর্তি পূজা করেন না? কোনো মূর্তি বা কোনো কিছু করেন না? বলি বলি প্রথা বলি প্রথাও করেন না? বলি নাই মূর্তি স্থাপন করে মায়ের পুজো হয়, মায়ের পুজো করেন। আর এই 20 তারিখে আরেকটা কথা শুনছিলাম যে আপনি নাকি পুজোর নবমী অষ্টমী নবমী না সপ্তমীর দিনে আপনি ভিতরে যান, ওখানে থাকেন অনেকদিন? থাকি থাকেন ওই ঘরটাতে থাকেন, সপ্তমী অষ্টমী নবমী থাকেন, তিন দিন ওখানে থাকেন, তিন দিন ওখানে খাওয়া দাওয়া পুজো পার্বণ সব কিছু পার্বণ হয়, তিন দিন তো অন্ন সেবা হয়। হ্যাঁ, জল জল খান, ফল তল খান, কিছু খান, মানে এরকম। আর এখানে যে আপনি যেগুলো বলছিলেন যে যে জিনিসগুলো দেখিয়েছেন ঠাকুরগুলোর কথা বলছেন, সেগুলো মোটামুটি এই জায়গাটার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাতে আছে? তো এই জায়গায় পাথরের মধ্যেই আছে, কিন্তু এইগুলো ঘোরে, পাশাপাশি ঘোরে, কোথাও বেশি দূর যায়। তো আপনি দেখেছিলেন সেইটা বলছি, এইখানটা দেখেছি, এই গাছের নিচে যেখানটা ওই খিচুড়ি রান্না আছে, ওগুলো আছে, ওই সামনেটা, ওই সামনে দেখেছেন? ওই মুখ থেকে কুড়িয়েছে, আমি বার করতে দেখি, মানে ওই যে একটা গরম জ্বলছে সেই জ্বলাটাকে মুখে ভাবে নিয়ে নিলে অন্ধকার হয়ে গেল, পুরোটা টাপ করে। হ্যাঁ, দেখেছেন তবে জিনিসটা ঠিক এরকম এতটুকু, কিন্তু খুব উজ্জ্বল, খুব উজ্জ্বল এবং বিভিন্ন রঙের, এক সাইডে এরকম একটা হয়তো আভা ঘিয়া রং দেখাচ্ছে, নীলাভ দেখাচ্ছে, কোনো সময় আকাশের রঙে দেখাচ্ছে, কোনো সময় জ্বলন্ত অগ্নির মতো লাল দেখাচ্ছে, মানে বিভিন্ন রঙের, ঠিক রামধনুর যেমন রং সেরকম বিভিন্ন রঙের মতো। তো মোটামুটি আমরা এখানে ভিডিওটা মোটামুটি শেষ করতে চলেছি, আর বেশি কিছু নয়। তো বাবাজিকে আরেকবার বলবো যে এখানে ঠিকানাটা যদি একবার বলে দেন স্যার। জেলা পুরুলিয়া, থানা পুঞ্চা, গ্রাম হচ্ছে কৈড়া মৌজার মধ্যে এই জায়গাটা অবস্থিত। এই জায়গাটাকে প্রত্যেকে বড়াহুটু বলে চেনে। আর এখান থেকে সবচেয়ে কাছের গ্রাম হচ্ছে 1 কিলোমিটার সুড়িডি। সুড়িডি এখান থেকে পুঞ্চার দূরত্ব? পুঞ্চার দূরত্ব 6 কিলোমিটার। আর লালপুর এখান থেকে? লালপুর 18 কিলোমিটার, কেঁদা 12 কিলোমিটার, গোপালনগর 12 কিলোমিটার, নপাড়া 8 কিলোমিটার। আর এখানের থেকে আপনার এই পাশে যে কংসাবতী নদী, সেই নদীর দূরত্ব 1.5 কিলোমিটার? হাফ, এক ফাল্লা, এক ফাল্লা, এক কিলোমিটারের এক এর চার আনা। এখান থেকে দেখা যায়, এখান থেকে দেখা যায় এই কংসাবতী নদীর তীরেই এটি অবস্থিত। তো তার জন্য উনি বললেন যে যদি কোনো সময় বর্ষা হয়ে যায় তাহলে এই সুড়ঙ্গের মধ্যে, এই সুড়ঙ্গের ভিতর দিয়ে নদী তক্ষ রাস্তা আছে, সেখান থেকে জল চলে আসে অনেক সময়, জলে দেখা যায় যে এখানে। সে বছর আপনি তো বললেন যে যদি কোনো সময় কোনো কালে হয়তো বর্ষা পড়ে যায় দুর্গাপূজার সময়, তো এখানে তখন জল ঢুকে যায়, তখন কিছু করা যায় না, জলের মধ্যে তো বসে পুজো করা। হ্যাঁ, বসে করো। হ্যাঁ, তো যাই হোক, এখানে ভিডিওটা ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে, থ্যাংক ইউ। আর যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, আপনার নাম্বার যদি বলতে চান তো আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো আপনাদের, যদি যোগাযোগ করতে চান, এখানে আসতে চান বাবাজির সাথে। আর বাবাজি এখানে আপনি আর কি কি মানে ওই ওষুধপত্র বা অন্য কিছু করেন বা কোনো হেল্প আয়ুর্বেদিক সেবামূলক যে আয়ুর্বেদিক কিছু চিকিৎসা করি? হ্যাঁ, বেশিরভাগই টোটকা চিকিৎসা করি, যাদের গরিব মানুষ এখানে তো আদিবাসী বেল্ট। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের পুরুলিয়ার লোক সচ্ছলটা খুব কম, কারণ এখানে কাঁচা পয়সা রোজগারটা খুব কম, খুব কম, চাষের উপরে নির্ভর। আর 100 একরের মধ্যে 99.5 একর হচ্ছে এক ফসল, যার জন্য এখানে সচ্ছলতাটা মানুষের কম, যার জন্য আর এমনি বর্ষজীবী গুলমোর থেকে খুব ভালো ভালো ওষুধ হয়, বড় বড় রোগ সারে, সেগুলোই আমরা ব্যবহার করতে চেষ্টা করি। আর সন্ন্যাসের জীব সেবার তো একটা ধর্ম, এই হিসাবও করা হয়, জীব সেবা শিব সেবা হয়। ঠিক আছে, আমরা ভিডিওটা তো আমি তো এখানের মোটামুটি আপনাদের কাছে ইনফরমেশন দিয়ে দিলাম, আপনারা যদি আসতে চান বা পুরুলিয়ার যে আমাদের যে অলৌকিক ঘটনা বা কাহিনীগুলো আছে সেগুলো কতখানি বাস্তব আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা সচক্ষে দেখতে পেলেন, আপনাদের এখানকার যে ছোটো ছোটো গুহা বা পাথরের যে নিদর্শনগুলো বা এখানকার যে ঐতিহাসিক যে জিনিসগুলো সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি আসতে চান অবশ্যই আসুন, নিচে ডিসক্রিপশনে লিখুন। আর যদি চ্যানেলটিতে যারা আজকে দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কন্ট্যাক্ট অবশ্যই করবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি স্যারের সাথে যদি কোনোরকম আপনারা এসে থাকেন, যদি কোনোরকম হেল্প বা সাহায্য করে থাকেন তাতে তো অবশ্যই ভালো হয়। আপনারা আসুন, দেখুন, টেক কেয়ার, বাই বাই।